আমরা বিক্ষোভ দেখাচ্ছি বৈশাখীকে, বৈশাখী দেবীকে এবং শোভন বাবুকে। কেন আমরা বৈশাখ দেখাচ্ছি? এই কারণে বিক্ষোভ। শোভন বাবু মহেশতলার জামাই ছিলেন এবং যথেষ্ট পরিমাণে মহেশতলা থেকে আমরা তাকে সম্মান দিতাম এবং তাকে আমরা সম্মানিত করতাম। কিন্তু আজকে যদি লিগালি বৈশাখী দেবীকে উনি বিয়ে করে উনি যদি লিগালি এই মহেশতলার বুকে আসতেন আমাদের কোনো প্রতিবাদ ছিল না। কিন্তু রত্না দেবীকে উনি এখনো পর্যন্ত ডিভোর্স দেননি, অথচ বৈশাখী দেবীকে নিয়ে উনি মহেশতলা পরিক্রমা করছে।
আমরা বিক্ষোভ দেখাচ্ছি বৈশাখীকে, বৈশাখী দেবীকে এবং শোভন বাবুকে। কেন আমরা বৈশাখ দেখাচ্ছি? এই কারণে বিক্ষোভ। শোভন বাবু মহেশতলার জামাই ছিলেন এবং যথেষ্ট পরিমাণে মহেশতলা থেকে আমরা তাকে সম্মান দিতাম এবং তাকে আমরা সম্মানিত করতাম। কিন্তু আজকে যদি লিগালি বৈশাখী দেবীকে উনি বিয়ে করে উনি যদি লিগালি এই মহেশতলার বুকে আসতেন আমাদের কোনো প্রতিবাদ ছিল না। কিন্তু রত্না দেবীকে উনি এখনো পর্যন্ত ডিভোর্স দেননি, অথচ বৈশাখী দেবীকে নিয়ে উনি মহেশতলা পরিক্রমা করছে। এটা জাগরণ ব্যক্তি হইলা সন্তোষ হইলা সমাজের ধিক্কার।